যাচ্ছে, একদম ডাইরেক্ট যাচ্ছে ভিউটা। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার গৌরব। দেখতেই পাচ্ছেন কুয়াশাতে পুরো ভরা। আমরা এখন দার্জিলিং থেকে নেমে যাচ্ছি, একদম স্ট্রেট নেমে যাচ্ছি টুয়ার্ডস সে গরুমারা ফরেস্টের দিকে। আর পুরো কুয়াশার আজকে সকাল থেকে দার্জিলিং প্রচণ্ড কুয়াশা, কুয়াশাতে ভাই কিছু দেখা যাচ্ছে না এমন অবস্থা। ভাই প্রচণ্ড ফক, প্রচণ্ড ফক। কিছু দেখা যাচ্ছে না, মারাত্মক ফগ। আর কেমন লাগে একজনকে সামলাতে গিয়ে তিনজন হুলুস তুলুস? আমার কথা, যার এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু একটু বুঝে শুনে বাইক নিয়ে যাবেন, ঠিক আছে? বাদ দিন, হতেই পারে। আর অ্যাটমসফিয়ারটা জাস্ট মজা নিন বস, ফার্স্ট এক্সপিরিয়েন্সে এত কিছু দেখতে পারবো জীবনে ভাবতেও পারিনি। হো হো, ওয়াও ওয়াও ভাই, লেভেল। ফগ লাইটটা জ্বালিয়ে দিয়াতে ওখান থেকে যেসব গাড়ি উঠছে দূর থেকে, আমাকে না দেখতে পারে, লাইটটার সাহায্যে বুঝতে পারবে যে গাড়িগুলো নামছে। আর জাস্ট ওয়াও ভাই, কিরো কথা হবে না। এই যে কিছু ক্ষোভ ছিল, মানে কিছু আমার মনে, যে দার্জিলিংয়ে দু তিনটে সাইট সিন ঘুরতে পারলাম না, হ্যাঁ, সেটা কিন্তু এই যে নামার সময় যে প্রাকৃতিকের এই যে আমাদেরকে যে সি অফ করছে সেটা অনেক আমার কাছে। সব থেকে বড় কথা, এই যে নামার সময় এই ওয়েদারটা অনেক কিছু শিক্ষা আমাদের দিচ্ছে, সেটা হচ্ছে কিপ ক্লাম। কারণ আমি প্রথমে ওয়েদারটা দেখে না খুব ভয় পেয়ে গেছিলাম, বাপরে বাপ এভাবে নামবো পাহাড়ের মতন জায়গায়। কিন্তু বিশ্বাস করুন, খুব সুদিং, খুব স্মুথলি আমরা নামছি। পিছনে আমার পিছনে আমি আবার ক্যারিও করেছি, সাচ আ বিউটিফুল রোম্যান্টিক ওয়েদার, যেখানে দেখতে পাচ্ছি যে একটু হাত কাঁপছে বাট কোনো ফিলিংস আসছে না, যেন মনে হচ্ছে এই ওয়েদারের জন্যে, এই রাইডের জন্যেই হয়তো আমি লাইফে এসেছি। এই দু এক বছরের মধ্যে আমি নিজেকে যে কোথা থেকে কোথায় কনভার্ট করে নিয়েছি, পুরোপুরি যেন নিজেকে একটা ভ্রমণ পাগল করে নিয়েছি। আর তার জন্যে আপনাদের মরাল সাপোর্ট, যারা আপনারা আমার সাবস্ক্রাইবার্স, যারা আমার ভিডিও অনবরত দেখছেন, থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু অল অফ ইউ। আপনারা না থাকলে আজ আমি এখানে হয়তো আসতে পারতাম না। থ্যাঙ্কস। অনেক বড় একটা স্বপ্ন পূরণ করে বাড়ির দিকে ফিরছি, জানেন তো, অনেক বড়। আমি দেখবেন অনেক বেশ কিছু ব্লগস ধরে বলছিলাম যে দার্জিলিং যাব, দার্জিলিং যাব। থ্যাঙ্কস টু তন্ময়দা, থ্যাঙ্কস টু সায়ন, থ্যাঙ্কস টু আমার সহকর্মী, আমার বোন, থ্যাঙ্কস টু আমার মা। কিছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, সত্যি বলতে কিছু দেখা যাচ্ছে না। দেখুন এই সামনে দিয়ে দেখা যাচ্ছে, দূরে কিন্তু কিচ্ছু ফক পুরো আমরা দেখতে পাচ্ছি না। আমাকে হেলমেটের গ্লাস খুলে চালাতে হচ্ছে আর ফগ লাইট জ্বালিয়ে। সো গাইজ, এখানেই হয়তো আমার, এখানে আপাতত দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে, আমাকে হয়তো আমার এই ব্লগটা এখানে একটুখানি স্টপ রাখতে হবে, কারণ গোপর ঢুকিয়ে দেবো, কারণ আমার কাছে ওয়াটার কভার নেই ওর জন্যে। তো আমি পৌঁছে একটু বৃষ্টি কমলে আপনাদের সাথে আবার ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখুন আবার চলে। ফ্যান্টাস্টিক, দেখুন এই মিরিকের রাস্তা শুরু হলো, রং বং বিট, এটা না রং বং বিট। ও ভাই, তার মানে মোটামুটি আমরা ঠান্ডাও পেলাম, গরমও পেলাম, বৃষ্টিও পেলাম, শুধু বরফটা পাই। হ্যাঁ, শুধু তোমাদের সব পেয়ে দেবো, ডান দিক বাঁ দিকে শুধু পাইন ট্রিজ আর পাইন ট্রিজ আর। ভাই ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এখন কাজটা মুছে নি, পাইন ট্রিজগুলো কিন্তু মিরিক, লামাহাটা আর দার্জিলিংয়ের কিছু অংশ এটাই দেখা যাচ্ছে, সব জায়গায় কিন্তু নেই। আমি প্রথমে দেখলাম, দেখুন দুদিকে শুধু পাইন ট্রিজ, ঠিক আছে, এই এসে একদম ডাইরেক্ট যাচ্ছে। ও ভাই ফ্যান্টাস্টিক, আবার কিন্তু, হ্যাঁ আবার, ওয়াও দেখুন ভিউটা দেখুন, এইভাবে গেছে, এদিকে পাহাড়, এদিকে পাহাড়, এদিকে অর্গ্যানিক সব প্ল্যান্টেশনস, মানে ফুল, বাঁধাকপি হচ্ছে, মূলো হচ্ছে, গাজর হচ্ছে, এইভাবে চলছে পাহাড়, উঠছে আবার নেমে।
তো হ্যালো গাইজ, আমরা মোটামুটি বৃষ্টি কুয়াশা সব বাধা বিপত্তি কাটিয়ে এখন আমরা চলে এসেছি হচ্ছে গোপালধারা টি স্টেট। এখান থেকে মিরিগার বেশি দূর নেই, 3-4 কিলোমিটার ম্যাক্স। তো যে হোটেলটা আমরা এসেছি খাবো, লাঞ্চ করবো, কারণ খুব জোর খিদে পেয়েছে। তো রুটি ভাজি সবজি যাই হোক খাওয়া দেবো। উনি বললো যান, যতক্ষণ আমরা রুটি বানাচ্ছি ততক্ষণ কি উপরের ভিউটা দেখুন। প্রথমে আমি আপনাকে এদিকের ভিউটা দেখাই, তারপর আপনাকে টি স্টেটের ভিউটা দেখাবো। আসুন, এখানে নিজেদের ক্ষেতের মধ্যেই করছে, নিজেদের পিছনে মানে পিছনের জায়গাটার মধ্যে। আর এই হচ্ছে আমরা ওই নীল জায়গা থেকে এসেছি, এইখান থেকে ওইখান দিয়ে এসেছি আমরা। এটা হলো একটা সাইট, ও মেঘ ডাকছে এখনো। রাইট, এবার যাই আমরা। ফ্যান্টাস্টিক না? তা আমরা সকাল পরশু দিন যখন গেছিলাম এখান থেকে দাঁড়িয়েই আমরা ওরা নেমেছে, আমি নামিনি। তো এবার যাই, একটু খাওয়া হোক, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। উপর থেকে সেই 4টে কচুরি সেই দার্জিলিং ম্যালে খেয়ে নেমেছি, তারপরেও কিছু খাইনি। তারপর তো অত সুন্দর অ্যাডভেঞ্চার রাইড করে এখানে এলাম, এবার খেয়ে দে তারপর কথা বলি, ঠিক আছে? সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন মোটামুটি আমরা তাজ শিলিগুড়ি থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে আছি, কারণ আমাদের একটু ব্যাপারটা হয়েছে, একটু আজকের দিনটা আমরা নেমে পড়ছি, আমাদের ডুয়ার্স যাওয়ার ছিল, করছি না, কারণ সবার ছুটির ব্যাপার আছে। তো একটু আমাদের এখান থেকে একদম ট্রেনে যতটা পারবো ট্রেনে চলে যাবো, পরে আমার একটা প্ল্যান করে ডুয়ার্সের 8খানা পয়েন্ট দেখবো। তো আমরা এখন নেমে গেছি, প্রায় নেমে গেছি, আর মনে হয় 10-20 কিলোমিটার বাকি আছে। দেখুন কী সুন্দর ভিউটা, দেখেছেন কী সুন্দর ভিউ। নামছি, আমাদের সেই ছোট্ট ব্রিজ যাবার সময় গেছিলাম। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার ছোট জল থাকে, হাঁটু জল থাকে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, বাহ, ইয়ো অপূর্ব। ওয়াও বিউটিফুল, ফ্রম কিষেনগঞ্জ। আজকে শনিবার, আমরা পাহাড় থেকে নেমে গেছি, শিলিগুড়ি আর থাকিনি। আমরা ভেবেছিলাম যে শিলিগুড়ি থেকে ডুয়ার্সটা আর বা গরু মারাটা একটু ঘুরবো, তো সেটা না আর হয়ে উঠলো না, বিকজ একটু ওই চা হয় একটুখানি, মানে সবারই তো লিমিটেশনস আছে যে এর মধ্যে বাড়ি ফিরতে হবে, কারণ আমি জব করি, সবাই জবই করে এখানে। তো জেনে ওটা আবার আরেকবার ঘোরা হবে। তো আমরা একদম কী করলাম, শিলিগুড়ি থেকে না দাঁড়িয়ে একদম কিষানগঞ্জ ঢুকেছি হচ্ছে 10:30। তো মাঝে আমার গোপ্রোটা ওখানে একটুখানি হালকা হালকা বৃষ্টিও ছিল বলে আমি গোপ্রোটা আর চালাইনি, আর ব্যাটারিটা আমার শেষ হয়ে গেছিলো। তো এখানে এসে সেই হোটেলটাই আছি, মানে গুপ্তা হোটেল, যেখানে আমরা ফার্স্ট দিন ছিলাম যাওয়ার সময়। তো এখানে এসে খেয়ে দিয়ে শুতে শুতে 12:30 বেজে গেছে, এখন মোটামুটি ঘুম থেকে উঠে সব প্রস্তুতি বাড়ির দিকে, কারণ খুব মিস করছি পাহাড়টাকে। এতদিন পাহাড়ের সাথে থেকে পাহাড়টাকে এত মিস করছি যে কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। তো গাইজ, আমার এই ছোট্ট ইনিশিয়েটিভ আমি চেষ্টা করেছিলাম আজকে, মানে আমার চারজন মিলে একটা নর্থ বেঙ্গল ট্রিপ খুব সুন্দর কাটিয়েছি, যেটুখানি ঘুরেছি খুব সুন্দর কাটিয়েছি, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। ফগ তারপর থেকে শুরু করে বৃষ্টি, কনকনে ঠান্ডা, পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্স, কারণ আমাদের এখানে সবাই তো আর পাহাড়ে ওঠা এক্সপিরিয়েন্স নেই, আমারও নেই। তো ব্যাগ ভর্তি করে প্রচুর
মানে আমি কি বলবো, ফিলিংস মানে ফিলিংস থেকে মনে করে অনেক মেমোরিজ নিয়ে যাচ্ছি সাথে করে। বাড়িতে গিয়ে দেখাতে হবে আপনাদেরকে, শেয়ার করছি। মনটা যেন না সেই দার্জিলিংয়ের মেলে পড়ে আছে, যেন মনে হয় আরও দুদিন তিন দিন থাকলে যেন আর একটু শখটা মানে মনের ইয়েটা সাতটা মিটত। ঠিক আছে, নো ইস্যু। তো গাইস একদম মন থেকে বলবেন কেমন লাগলো আমার ভিডিওসগুলো, এখান থেকে দার্জিলিং যাওয়া, দার্জিলিং সাইট সিইং অ্যান্ড অল কেমন লাগলো প্লিজ বলবেন। খারাপ ভালোই করতে পারি, খারাপ ভালো প্লিজ বলবেন, যাতে আমি আমার ভুলটাকে শুধরে নিতে পারি বা আরও ইম্প্রুভ করতে পারি। আর প্লিজ আমার সাথে এইভাবেই থাকবেন, যাতে আমি ফিউচারেও আরও নতুন নতুন এক্সাইটিং জায়গা এক্সপ্লোর করতে পারি আপনাদেরকে নিয়ে। তো ততদিনের জন্যে আবার চলে আসছি নতুন কিছু ব্লগ নিয়ে, সাথে থাকুন, কোথাও যাবেন না, টাটা।